আজকে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন সেই উইবেক আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, অটোয়া আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ যে সকল সাথী ও বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মনে আজকে এখানে বিক্ষোভ করতে এসেছি এই জন্য যে এই সভ্য দেশ কানাডায় এমন একজন খুনি অবস্থান করছেন যিনি বাংলাদেশের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছেন। সেই খুনিকে কানাডা সরকার এখানে দুধ কলা দিয়ে তাকে এখানে বড় করছে। আমরা ধিক্কার জানাই, আমরা লজ্জা জানাই, আমরা এহেন খুনির সঙ্গে আমরা শান্তিপ্রিয় বাঙালি জাতি সহ অবস্থান করতে পারি না। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আবেদন জানাচ্ছি কানাডা সরকারের কাছে অনতি বিলম্বে এই খুনি নূর চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন এবং বাংলাদেশের মানুষদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ দিন। আমি সেই সঙ্গে আরও একটি কথা বলতে চাই, পৃথিবীব্যাপী যে সন্ত্রাসবাদ, যে জঙ্গিবাদের উন্মেষ ঘটেছে, বাঙালি জাতি, শান্তিপ্রিয় জাতি, জাতির জনকের সন্তানেরা সেই জঙ্গিবাদকে, সেই সন্ত্রাসবাদকে নির্মমভাবে ঘৃণা করে, চরমভাবে ঘৃণা করে। জয় হোক মানবতার, জয় হোক শান্তির, জয় হোক সম্মিলিত সাংস্কৃতিক জোটের, জয় হোক আওয়ামী লীগের, জয় বাংলা।